না না দশ এগারো সবাই দিকে চাও। গতকাল রাত্রি আনুমানিক 12:30টার সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম, তো যখন অমরাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রেলস্টেশনের দিকে যাচ্ছিল, তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন তল্লাশির সময় রাহুল দাস, ভূপেশ দেবনাথ, রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান 30 কেজি গাছ আমরা উদ্ধার করেছি। যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে TR06-3909 এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তাদের বাড়ি কোনখানে? তাদের তিনজনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া, আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর। তো কি মনে হয় স্যার, মানে পাচারের উদ্দেশ্যেই ওরা গুলি নিয়ে যাচ্ছে? বাজার মূল্য কত হচ্ছে? বাজার মূল্য হবে আনুমানিক 5 কোটি। আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 4,50,000 টাকা। স্যার এই ঈদের সময় যে মানে যে অটো নিয়ে ধরা গেছে সেই অটো চালকের কি স্যার ইনভলভ আছে নাকি? আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এটা তো তদন্তাধীন, যদি জড়িত থাকে অবশ্যই আমরা ওরা তো এই মামলায় অভিযুক্ত করব। এখন পর্যন্ত মানে অ্যারেস্ট কতজন? এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে।